আদর ভালোবাসা সবাই দেয়। বন্ধুর সাথে আমি কি কথা বলে আমার সেরকম ভাবে রাখতে পারে, অবশ্যই বন্ধুরা আমি আদর ভালোবাসা দিতে পারবো। আর কষ্টের কথাগুলো কি জন্য আজ ক্যামেরার সামনে এসেছে? চলুন দর্শক, কথা না বাড়িয়ে কথা বলি বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? ভালো আছি। কি নাম আপনার? নাম মোশাম্মদ বিথি। বিথি, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। ঢাকা কোথায় থাকেন? ঢাকা গাজীপুরে থাকি। গাজীপুরা থাকেন। তো এর আগে কি কখনো ভিডিও করেছেন ইউটিউব চ্যানেলে? হ্যাঁ, এর আগে করছি। তা আবার কেন ইউটিউবের সামনে এসেছেন? আবার আসছি, মানুষের ভালো আশা দেয়, বিয়ে শাদি করবো আশা দেয়, কিন্তু বিয়ে শাদি করবো কয়েকদিন কথা বইলে, এক সপ্তাহ কি 7-8 দিন কথা বইলে আর মনে হয় কথা বলে না, তারপরে চলে যায়। তাহলে এরকম কথা বললে কিভাবে বিয়ে শাদি করবো? এরকম কতজনে আপনাকে? এরকম অনেকেই কথা বলে বইলে তারপর আলাদা চলে যায়, কিন্তু বিয়ে শাদি তো করে না সেরকম ভাবে, ওরকম মানে আশা দেয় না, শিওর ভাবে এরকম আশা দেয় না, সেই জন্য আমি আবার ইউটিউবের সামনে আসছি। কি ধরনের কথা বলে আপনার সাথে? বলে যে বিয়া শাদি করবো, সব দায়িত্ব হয়তো নিব, এসব বলে, তারপর কয়েকদিন কথা বলে, বলে আর কথা বলে না, আর ফোন ফোন দেয় না। তো সেই আপনার কথাতে কি রসকস নেই, সেই জন্য কি চলে যায়, না অন্যরকম কোনো তাদের চাহিদা থাকে? অন্যরকম চাহিদা থাকে, বলে এই কথা সে কথা বলে, আজে বাজে কথা বলে, সেই জন্য আজে বাজে কথা বলে। হ্যাঁ, তারাই কি চলে যায় না আপনি ওর নাম্বার বন্ধ করে দেন? তারাই চলে যায়, আমি নাম্বার বন্ধ করে দেবো কেন? আমি তো বন্ধ করার জন্য ইটপে করি না, আমি করছি যে ভালো একটা মানুষ পাওয়ার জন্য আমি করছি, আমি তার নাম্বার ইয়া করা বন্ধ করে দেওয়ার জন্য করি নাই। আচ্ছা, আবার সবাই ইউটিউবে সামনে এসে বলে যে ভালো একজন মানুষ পেলে বিয়ে শাদি করো, তে এই যে ভালো মানুষ আপনি কেন পেলেন না? অনেকেই তো পেয়ে যায়। অনেক পেয়ে যায়, আমার ভাগ্য তো থাকতে হবে ভাই, এরকম যদি আমাকে আশা দেয় যে, আশা যদি এরকম ভালোভাবে যদি আশা দেয় যে না আমি শিওর তোমাকে আমি বিয়ে শাদি করবো, কি তোমার পাশে আমি দাঁড়াবো, তোমার মেয়ে সব আমি তোমাকে দেখবো, যদি এরকম যদি আশা দেয় ভালোভাবে এরকম কথা বলে, তাহলে সে না আমি দাঁড়াইতে পারবো। আর যদি আমাকে সেরকম কথা ওয়াদা দিয়া যদি 2-4 দিন কথা বলে যদি চলে যায়, তাহলে তো হলো না, তাহলে কিভাবে আমি তার পাশে দাঁড়াবো থাকবো, সে যদি চলে যায় আমি কিভাবে ই করবো? আপনার সন্তান কয়জন? আমার একটা মেয়ে। একটা মেয়ে। আপনার হাজবেন্ডের সাথে কতদিন হলো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে 6 মাস হয়েছে। 6 মাস? হ্যাঁ। তো এই যে 6 মাসের মাথায় কেন আবার বিয়ে শাদি করতে চান? 6 মাসের মাথায় আমার ছোট বাচ্চা, বাচ্চা নিয়ে কাজ বাজ করতে পারি না, চলতে ফেরতে খুবই কষ্ট হয়, আমার থাকার স্থান নাই, খুব কষ্ট হইতেছে বাচ্চা নিয়ে চলতে ফেরতে, আমি কি করবো? তার জন্য আমি আবার ইউটিউবের সামনে আসি, দেখি ভালো একটা যদি বন্ধু পাই, ভালো একটা স্বামী পাই, তাহলে আমি বিয়ে শাদি করবো। আসলে কি স্বামী না বন্ধু কোনটা? বন্ধু হলো এক জিনিস, স্বামী হলো এক জিনিস। তাও পারবে, যদি কেউ না বলে যে না বিয়ে শাদি করবো, সেটাও পারবে। মানে বন্ধু হয়ে কিভাবে পাশে থাকতে, যদি কেউ বন্ধু হিসাবে থাকতে চায়? বন্ধু হিসাবে থাকতে চায়, কথা কথা বলবে আমার পাশে দাঁড়ায়, যদি টাকা পয়সা দেয় সাহায্য সহযোগ করে, তাহলে বন্ধু হিসাবে কথা বললাম। তো সেটা কি টাকা পয়সার বন্ধু হবে না ভালোবাসার বন্ধু হবে? ভালোবাসার বন্ধু হবে, শুধু ভালোবাসার বন্ধু হলে তো হবে না, টাকা পয়সা অবশ্যই দিতে হবে, আমি তো অসহায় না রে, ঠিক আছে? আমার বাচ্চাটা নিয়ে আমি খুবই কষ্টে আছি, তার জন্য আমি ইউটিউবের সামনে আসছি, শুধু কথা বলার জন্য তো আমি ইউটিউবের সামনে আসি নাই, আমার পাশে যদি দাঁড়ায়, আমার বাচ্চারা যদি দুধের পয়সা দেয়, যদি আমার অ্যাকাউন্টে অনেক চলাফেরা যদি পয়সা দেয়, তাহলে মনে করেন আমি বন্ধু হিসাবে কথা বলতে পারলাম। তাহলে বন্ধু হিসাবে আসলে তো গিভেন টেক, আপনি কিছু না দিলে সে আপনাকে কেন সাহায্য সহযোগিতা কিংবা টাকা পয়সা দিবে? সে যদি আমার সাথে কথা বলে, অবশ্যই ভালোবাসা দিতে হবে, আদর ভালোবাসা সবাই দেয়, বন্ধুর সাথে আর কি কথা বলে? সেই আদর ভালোবাসা বন্ধুর সাথে কি দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, সে যদি আমার সেরকম ভাবে রাখতে পারে, অবশ্যই বন্ধুরা আমি আদর ভালোবাসা দিতে পারবো। তো এই যে আপনি এখন বর্তমানে কি কাজ করেন, কিভাবে আপনার সংসারটি? বর্তমানে আমি বাসা বাড়িতে কাজ করি, বাচ্চা নিয়ে করতে পারি না, খুব কষ্ট হয়, থাকারও জায়গা নাই, খুব কষ্ট হইতাছে, শীতকালে কোনো একটা মনে করেন ভালো একটা ইয়ে নাই, যে বাড়িতে থাকি টিনের বেড়া, ঠিক আছে, বাতাস বাতাস যায় মনে করেন, এখন তো শীত গিয়ে বসন্ত চলে এসেছে, এখন তো বর্তমানে ইয়ে হইতাছে, তারপরে তো বর্তমানে এখন কষ্ট হইতেছে না, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হইতেছে, কাজ করতে পারি না, বাসে না চলতে করতে খুব কষ্ট হয় না, এই কারণে মনে করেন আবার আসলাম। এর আগের ভিডিওতে কোনো সাহায্য সহযোগিতা কি পেয়েছেন? হ্যাঁ, কম বেশি কিছু পাইছি। সেখানে কি কোনো বন্ধু মিলেনি? বন্ধু এই যে বললাম আশা দেয়, কিন্তু আশা দিয়ে তো সেরকম ভাবে পাশে দাঁড়ায় থাকে না, আশা দেয় আশা দিয়ে কথা বইলা মনে করেন চলে যায়। সবাই কি আশা দিয়ে নিরাশ করে? সবাই করে যাতে আর কথা বলে, বইলা পরে মনে করেন ইয়া করে পাশে দাঁড়ায় না, বলে কথা বলতে এই সেই বলে, বইলা মনে করেন চলে যায়, এখন কি করবো?
পেয়াচা ভাই যে একটি খারাপ আপনার স্বামীর সাথে কেন আপনার সারাসারি হয়েছিল সেই গল্পটা স্বামীর সাথে সারাসারি হয়েছে স্বামী সংসারে কোনো কিছু বাজার করে না কোনো কিছু করে না কি করব আমি একটা প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা নিয়ে যদি আমি ইয়ে করে থাকি সে যদি কোনো বাজার ঘাট না করে আমি মারধর করে বাসায় আসা কোনো বাজার সাথে দেয় না কিছু দেয় না মানুষের চায় স্বামীর কাছে একটা ডাল ভাত খেয়ে সুখ শান্তিতে থাকতে সেটা যদি স্বামী যদি ঠিকভাবে যদি না পারে পাঁচটা ভাত কাপড় যদি না দিতে পারে তাহলে কিভাবে স্বামীর সাথে সংসার করবো আর যদি খাবার কথা বলি যদি এটা আনতে পারি বাজার ঘাটের কথা বলি তাহলে মার দিন করে তাহলে কিভাবে স্বামীর সাথে সংসার করবো এরকম মনে করেন সংসারে গান্দম হয়ে যেতে পারে স্বামী চলে গেছে আর এক জায়গায় যা হয়তো বিয়ে শাদী করছে আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল স্বামীর বাড়ি বরিশাল ভোলাতে ছিল বরিশাল ভোলা আর আপনার বাড়ি এসে মাদারীপুর হ্যাঁ আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল বিয়েটা ঢাকা শহর থাকতাম ওই কাজ করতাম কারখানায় এরপরে মনে করেন পরিচয় হয়ে বিয়ে শাদী হয়েছে এটাও কি প্রেম করে বিয়ে করেছিলেন হ্যাঁ সেই প্রেমের গল্পটা একটু বলেন না কিভাবে প্রেম হয়েছিল প্রেম আমি কারখানায় পুতুলের কারখানায় কাজ করতাম সেও কাজ করতো ওই জায়গায় যাওয়ার পরে কাজ করতে করতে মনে করেন যেরকম আসা যাওয়া তার সাথে দেখা হওয়ার পরে সে প্রস্তাব দিছে এরকম বিয়ে শাদি এরকম ইয়ে করলাম প্রেম প্রেম করলাম করার পরে মনে করেন বিয়ে শাদি প্রস্তাব দিল যে বিয়ে শাদি করবে ছয় সাত মাস প্রেম করে তারপর বিয়ে শাদি করলাম বিয়ে শাদি করার পরে মানে এই হইলো এই সাত মাস প্রেম করার মাঝে কি কোথাও ঘুরতে গিয়েছেন না ঘুরতে যাই না ওই যে আসতাম যাইতাম ওই জায়গায় দেখাই তো এটাই আপনাকে কি দেখে সে প্রেমে পড়েছে কোন দিকটা দেখে এখন কিভাবে বলবো সে কোন দিক দিয়ে দেখা বলছেন সেটা আমি কিভাবে বলবো সেটা সে জানে এই যে সাত মাস প্রেম করলেন আমি জানি যে আসছি যে গেছি ওইভাবেই দেখা হয়েছে এটাই এই যে সাত মাস প্রেম করলেন আপনার চেহারা তো মাশাল্লাহ অনেক সুন্দর আপনি সবসময় হাসি খুশি থাকেন তাহলে এই সাত মাস পরে এসে কেন আপনারা কতদিন সংসার করেছেন সংসার করছি এক বছর সাত মাসের প্রেম এক বছরের সংসার তারপরে কেন আপনার এই যে অল্প কয়েকদিনের মধ্যেই আবার কেন ছাড়া ছেড়ে দিল আসলে কি আপনি সত্যি কথা বলছেন বিয়ে শাদী করার পরে দেখলাম আমি তাকে জানতাম না যে সে নেশাপানি করে নেশাপানি করতো আপনি সাত মাস প্রেম করেছেন সে এখন এখানে গাড়ি ভাড়া গাড়ি চালাইতো অটো গাড়ি একটা অটো গাড়ি তো কত টাকার ভাড়া ইনকাম হয় সেটা দিয়ে যদি আবার নেশাপানি করে তারপর আবার বাজার ঘাট যদি না এরকম যদি ঘুরে ইয়ে করে তাহলে কিভাবে হয় আপনি সাতটি মাস তার সাথে প্রেম করেছেন তার সাথে চলেছেন আপনি তখন কি বুঝতে পারেননি না আসলে আমার সামনে খারাপ আমি জানি না পরে আমার বিয়ে শাদি হয়েছে পরে আমি জানতাম যে সে নেশাপানি করে এই যে সাত মাস প্রেম করার পরে এক বছরের সংসার করলেন একটি বাচ্চাও হলো এর মধ্যেই আপনারা কেন ছাড়াছাড়ি করলেন আচ্ছা সে চলে গেছে সে আর কোনো খোঁজ খবর নেয় না তাহলে আমি কিভাবে আমি থাকবো ওই একটি কথাই আছে ফুলের মধু খেয়ে চলে গেল ভ্রমর তো সেই দশা কি আপনার হয়েছে আপনার মধু খেয়ে কি সে উড়াল দিল এখন ভাই সব পুরুষ তো আর ভালো না এখন কি কিভাবে আমি বলবো এটা কিসের জন্য আসছে কি করছে কারণ আসলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে অনেকেই বলে স্বামী চলে গেছে স্বামী নেশা পানি করে আপনার বেলা তো ভিন্ন রকম একটি ঘটনা সাতটি মাস প্রেম করেছেন তার সাথে সাতটি মাস বিভিন্ন জায়গায় গিয়েছেন তাকে জানা বোঝার অনেক সময় পেয়েছেন তারপরেও আপনি স্বামীর সাথে ডিভোর্স দিয়ে দিলেন সে তো আমাকে বলে না যে নেশাপানি খায় নেশাপানি খায় মনে করেন পরে ইয়া ভাড়া চালায় সে আগে বলছে যে আমার নিজের ইয়ে আছে গাড়ি ইয়া আছে তাই তো আমি জানি যে তাহলে সে আমাকে কাজ করে খাওয়াইতেই পারবে বুঝে গেলে খাওয়াইতেই পারবে এখন সে আমি বর্তমানে বিয়ে শাদী হওয়ার পরে আমি দেখি যে অবস্থা এখন কি আসলে সত্যিকারের বিয়ে বসবেন না বন্ধু হিসাবে একজনকে খুঁজছেন সত্যিকারের বিয়ে শাদী বসবো কেউ আমার পাশে দাঁড়ায় আমি যে রিফিন আসি কত ইয়ে আসি যদি এরকম দেয় আমার সাথে বিয়ে শাদী যদি করে তাইলে আমি বিয়ে শাদী বুঝবো আর যদি কেউ পাশে বন্ধু হিসাবে যদি দাঁড়ায় বন্ধু হিসাবে কথা বলে যে আমার সাহায্য করে যদি কেউ করবে বন্ধু হিসাবে কথা বলবে তাও পারবে আচ্ছা বিতিয়াপা সবাই শুধু ভালোবাসা নিতে চায় কেউ কি দিতে চায় না হ্যাঁ ভালোবাসা দেয় ভালোবাসা যদি দেওয়ার মতো যদি না দেয় যদি সেরকম ভাবে ভালোবাসা দিয়া দুদিন পর যদি চলে যায় তাহলে সেরকম ভালোবাসা দিয়ে লাভ কি যদি ভালোবাসা দিতে পারে সেরকম ভাবে যদি রাখতে পারে কাছে তাইলে গিয়া ভালোবাসা হবে তার আগে তো আপনি একটি ভিডিও করেছেন সেখানে আপনার কি ভালোবাসা কিরকম ভালোবাসা পেয়েছেন ভালোবাসা বলে কি হইব সেরকম মানে কথা বলে এটা করো সেটা করো এরকম কথা বলে তাহলে তো ভালোবাসা ইয়ে হয় না এটা দেখা সেটা দেখা এরকম বলে ভালোবাসা হইলে হয়তো ভালোবাসা করতে হবে সেরকম ভাবে ইয়ে করতে হবে এরকম তো দেখতেছে না তাহলে বলবো যে না ভালোবাসা করবো তার আমি বিয়ে শাদি করবো তার কাছে আসবো মানে এরকম একটা ইয়ে থাকতে হইব যে আপনাকে দেখতে চায় কিভাবে দেখবে সেটা দেখ বলছি যদি আমাকে একটা ভিডিও ফোন কিনা দেয় যদি সেরকম পাশে দাঁড়ায় যেটা ভিডিও ফোন কিনা দেয় তাহলে সে আমি দেখতে পারবো ইয়ে করতে পারবো
আপনাকে যদি কেউ ভিডিও ফোন কিনে দেয়, আপনি কি দেখাবেন তাদেরকে? কি দেখাবো? সে আমাকে দেখতে পারবো, সে আমার যদি বলে যে আমার এইটা ওটা দেখাইতে, তাইলে তো আমি পারবো না। ভালোবাসা হলে ভালোবাসা দুজনের ভাবে এরকম ইয়ে ভাবে হইতে হইব, যদি ভালোবাসা করতে চায়। এই যে আপনাকে যদি কেউ একটি মোবাইল কিনে দেয় ভালোবাসে ভালোবেসে, যে মোবাইলটি কিনে দিবে আসলে আপনাকে বিনা স্বার্থে কি কেউ কাউকে কিছু দেয়? আপনাকে আপনাকে যে বললেন যে কেউ যদি একটি ভিডিও ফোন কিনে দেয় তাহলে আমি তাদেরকে দেখাবো, তাহলে আপনি কি ধরনের কি জিনিস দেখাইতে চান? কি জিনিস দেখাবো? সে যদি ভিডিও ফোন কিনে দিলে আমাকে দেখতে চায়, তাহলে আমি বলে দেওয়ার পাশে যদি তারা আমাকে ভিডিও ফোন কিনে দিবে আমাকে দেখতে পারবে, তাহলে আবার কথা বলতে পারবে, ঠিক আছে? আমি তার আর কি দিবো? হয়তো একটা আদর ভালোবাসা প্রেম করলে কথা বলে, এটাই তো বলবো, আর কি দিবো? তার আর কি কথা বলবো? তার মানে আপনাকে একটি ভিডিও, যদি সে জেনুইন ভালোবাসে তাহলে সে আর দেখতে চাবে না কিছু, মানে সেই আর যদি সে যদি জেনুইন ভালো যদি না বাসে তাহলে সে অবশ্যই ফোন কিনে দিলে ফোনে এটা ওটা দেখতে চাইবে, তাহলে এরকম করলে তার ভালোবাসা হয় না। দর্শক আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। তো সেই নাম্বারটি কি আবার দিতে চান? হ্যাঁ। এই নাম্বারটি দিলে তো আবার আপনাকে দেখতে চাবে, তাহলে কি দর্শকদেরকে দেখাবেন? দর্শক হ্যাঁ দেখাবো, যদি আমাকে দেখতে চাই ফোন কিনা, আমাকে যদি দেখতে চাই আমি দেখবো, সমস্যা কি? তাহলে নাম্বারটি বলুন। দর্শক কেউ যদি ভালোবেসে বিথিকে বিয়ে করতে চান কিংবা ভালোবাসতে চান, ভালোবেসে বন্ধু হিসাবে পাশে থাকতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, বিথির সাথে যোগাযোগ করবেন। কেউ মোটা অঙ্কের টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরে নিজ স্বার্থে নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন। সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না। দর্শক আজ এ পর্যন্তই, অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।